ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে আসবেন কিয়ামতের আগে বড় বড় 10টা আলামত ঘটবে এর মধ্যে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আগমন এই 10টার একটা ঈসা নবীর আগে যিনি দুনিয়াতে আসবেন তিনি ইমাম মাহদী বলেন কে মাহদী এখন কথা হলো মাহদী কে হবেন মাহদী মনে করেন আপনাদের মুন্সিগঞ্জের কেউ হঠাৎ দাবি করলো আমি মাহদী কিছুদিন আগে এক লোক বাংলা ভাষায় বলতেছে কোন রমজানে জানি ওনারে স্বপ্নে দেখাইছে আল্লাহ নাকি বলছে ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদ আমি আপনারে খেলাফত দিলাম আপনি মাহদী আল্লাহ বলছেন আর ঈদের পরে তিনি স্বপ্নে দেখছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইসা বলছে হ্যাঁ তুমি মাহদী সব নবীরা জবাব দিবে আল্লাহ আমাদের তো কোনো জ্ঞান নাই আমাদের জানা নাই ইন্নাকা আনতা আল্লামুল গুয়ুব সমস্ত অদৃশ্যের খবর তো আপনি রাখেন এতটুকু আল্লাহ ভূমিকা হিসাবে আলোচনাটা এখানে আনছেন রসুল শব্দ দিয়ে রসুল বলে এর পরের আয়াত থেকে আল্লাহ একজন রসুলের আলোচনা করেছেন প্রথমে আল্লাহ রসুলদের কিছু আলোচনা ভূমিকা হিসাবে করে একজন রসুল সম্পর্কে আল্লাহ আলোচনা করেছেন এটা আল্লাহর আজীব পদ্ধতি কোরআনে আল্লাহ বিভিন্ন বিষয় বর্ণনা করেছেন আগে পরে দেখলে বোঝা যায় আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দরভাবে কত চমৎকারভাবে আশ্চর্যভাবে আল্লাহ একটার সাথে আরেকটা কথা সাজিয়ে পুরা কোরআনটাকে আল্লাহ আমাদের জন্য হাদিয়া হিসাবে নবীর মাধ্যমে দান করেছেন তো আল্লাহ বলেন إذ قال الله يا عيسى ابن مريم اذكر نعمتي عليك وعلى والدتك قيامتر ميدان الله بك رب العالمين عيسى عليه الصلاة والسلام كي بولبن يا عيسى ابن مريم هي مريم شنطان عيسى اذكر نعمتي عليك وعلى والدتك স্মরণ করুন ওই সময়কে যেই সময় আমার নিয়ামত আপনার উপর আর আপনার মা মারিয়ামের উপর তথা আপনার উপর আর আপনার মা মারিয়ামের উপর আমার যেই নিয়ামত আছে আমি আল্লাহর ওই নিয়ামতের কথা স্মরণ করেন ঈসা নবীর কিয়ামতের মাঠে আল্লাহ বলবেন কি নিয়ামত মারিয়াম আল্লাহর পক্ষ থেকে নিয়ামত হলো এইভাবে মারিয়ামের মা যিনি ছিলেন তার নাম হান্না কি নাম হান্না মারিয়ামের আব্বার নাম ইমরান এই ইমরান তিনি ছিলেন বাইতুল মুকদ্দাসের ইমাম ইমরানের স্ত্রীর নাম হান্না হান্না গর্ভবতী হলেন গর্ভে যে সন্তান আসছে সেই সন্তানের ব্যাপারে তিনি মানত করলেন সূরা আলী ইমরানের 35 নম্বর আয়াতে আল্লাহ বলেন إذ قالت امرأة عمران رب إني نذرت لك ما في بطني محررا আল্লাহ আমার পেটে যেই সন্তান ইমরানের স্ত্রী হান্না আল্লাহর কাছে বললেন আল্লাহ আমার পেটে যেই সন্তান এই সন্তানটাকে দুনিয়ার বিভিন্ন কাজ কর্ম থেকে মুক্ত রেখে একমাত্র আপনার জন্যই উৎসর্গ করে দিলাম সন্তান এখনো দুনিয়াতে আসে নাই পেটে থাকতে فلما وضعتها قالت رب إني وضعتها أنثى মারিয়ামের মা হান্না যখন সন্তান প্রসব করলেন সমস্যা হচ্ছে হান্না যখন সন্তান প্রসব করলেন সন্তান প্রসব করার পর দেখলেন তার সন্তান একটা মেয়ে তো হান্না তখন বললেন إني وضعتها أنثى আল্লাহ আমি তো কন্যা সন্তান প্রসব করলাম আমি না মানত করেছিলাম এটারে দুনিয়া থেকে মুক্ত রেখে আপনার জন্য মানত করে দিলাম উৎসর্গ করে দিলাম এখন দেখি আমার মেয়ে সন্তান والله أعلم بما وضعت
মারিয়ামের মা যে মেয়ে সন্তান জন্ম দিছে এটা সবচেয়ে ভালো জানে আল্লাহ তো আল্লাহ এটা জানে ওয়ালাইসাত যাকারুকাল উনসা আল্লাহ বলেন কিছু পুরুষ আছে যারা নারীদের মতো না আরে তোমার যে মেয়ে হয়েছে এটা তো সাধারণ মেয়ে না হাজারো পুরুষ আছে এবং যারা তোমার এই মেয়ের সমপর্যায়েরও হওয়ার সম্ভাবনা না এমন অনেক পুরুষের চাইতো তোমার এই মেয়েকে আমি আল্লাহ দামি বানিয়েছি যদিও তোমার এটা মেয়ে হাজারো পুরুষ থেকে তোমার মেয়ে হবে দামি তো আল্লাহ বললেন আলাইসা যাকারুকাল উনসা সব পুরুষ নারীর মতো না মানে অনেক পুরুষ আছে এমন আর অনেক নারী আছে এমন এবাদত করতে করতে একটা নারী এমন পর্যায়ে পৌঁছে যায় যে একটা পুরুষ এবাদতে তার সমপর্যায়ের হতে পারে না আল্লাহ বলেন আমি তো তোমাকে এমন এক মেয়ে দান করেছি আবেদা হবে জাহেদা হবে তাহেরা হবে পবিত্র হবে শুধু তাই নয় আল্লাহ পাক মারিয়ামকে ওই জগতে গোটা জগতের নারীদের উপর শ্রেষ্ঠত্ব দান করেছে তো এই যে কিয়ামতের মাঠে আল্লাহ ঈসা নবীরে কয় তোমার মার প্রতিও আমার নেয়ামত আছিল তোমার উপরে আমার নেয়ামত আছিল এটা স্মরণ করো তুমি তোমার আম্মারেও আমি দুনিয়াতে আনছি তোমার নানু চাইছিল একটা ছেলে হোক কিন্তু তোমার নানিরে আমি দিছি মেয়ে ঈসা নবীর নানি হান্না চাইছিল একটা ছেলে হোক তো তোমার নানিরে দিছি মেয়ে এটা আমি আল্লাহ নেয়ামত কারণ তোমার মাকে গোটা জগতের উপর আমি শ্রেষ্ঠত্ব দান করেছি আল্লাহ পাক রব্বুল আলামিন ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালামের উপর যে নিয়ামত দান করেছেন সেটা কি অনেকগুলো নিয়ামত ঈসা নবীর উপর আল্লাহর এর মধ্যে একটা হলো ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালামকে আল্লাহ বাবা ছাড়া কুদরতিভাবে কুন ফায়াকুন হও হয়ে গেছে এই কালিমার মাধ্যমে ঈসা নবীকে বাপ ছাড়া দুনিয়াতে এনে পুরা জগতে আল্লাহ তার কুদরত প্রকাশ করছেন ভালো করে মনে রাখবেন এই পৃথিবীতে মানুষ সৃষ্টি আল্লাহ করেছেন এর মধ্যে চারটা পদ্ধতি পাওয়া যায় বলেন কয়টা চারটা এক নাম্বার কোন নারী পুরুষ ছাড়াই আল্লাহ প্রথম আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম রে বানাইছে নারী পুরুষ ছাড়াই আল্লাহ কুদরতি ভাবে বানাইছে কোন নবীরে আদম আলাইহিস দুই পুরুষের পাজর থেকে আম্মা হাওয়াকে বানাইছে মানে আদম নবীর পাজর থেকে আম্মাজান হাওয়া আলাইহিস সালাতু ওয়াসসালামকে বানাইছে তাহলে প্রথম যারে বানাইছে কোন নারী পুরুষের সংমিশ্রণ প্রয়োজন হয় নাই দ্বিতীয় যাকে বানাইলেন আল্লাহ আদম নবীর পাজর থেকেই বানিয়ে দিয়েছেন তিন আমরা যারা বর্তমান পৃথিবীতে আছি স্বামী স্ত্রীর বৈধ এক পদ্ধতিতে আল্লাহ প্রদত্ত এক পদ্ধতিতে মানুষ সৃষ্টির যে ধারাবাহিকতা আল্লাহ রেখেছেন রাখবেন এটা আরেকটা কয়টা হলো তিনটা চার বাবা ছাড়া শুধু মায়ের পেট থেকে আল্লাহ তার কুদরত প্রকাশ করেছেন ঈসা নবীকে বাপ ছাড়া দুনিয়াতে সৃষ্টি করেছে কয়টা হলো এই চার পদ্ধতি তো ঈসা নবীরে আল্লাহ বললেন একটা তো তোমার মার প্রতি নেয়ামত তোমার আম্মারে আমি এমন বানাইলাম আর তোমার প্রতি আমার নেয়ামত আছে এটিও স্মরণ করো কি নেয়ামত তোমার আম্মা জনগণ থেকে আড়াল হয়ে পূর্ব দিকে চলে গেছে ফান্তাবাজাত মিন আহলিহা মাকানান শারকিয়া তোমার আম্মা পূর্ব দিকে চলে গেছে পূর্ব দিকে চলে যাওয়ার পর ফাত্তাখাযাত মিন দুনিহিম হিজাবা মারিয়াম তার মাঝে আর জনগণের মাঝে একটা পর্দা দিলেন মুফাসসিরিনে কেরাম বলেন পর্দা দেওয়ার দুটি কারণ হতে পারে এক গোসল করার জন্য দুই পর্দা দিয়েছেন তিনি মানুষ থেকে আলাদা হয়ে একা একই নির্জনে আল্লাহর ইবাদত করার জন্য তো মারিয়াম যখন সেখানে পর্দার আড়ালে গেলে যাওয়ার পর ফারসাল্লা ইলাইহা রুহাদা আমি আমার রুহকে পাঠাইয়া দিলাম সেখানে তথা জিব্রিল আমিনকে পাঠাইলাম ফাতামাসসালালাহা বাশারান সাওয়িয়া জিব্রিল একটা মানুষের রূপ ধারণ করে মারিয়ামের সামনে উপস্থিত হলো মারিয়ামের সামনে উপস্থিত হওয়ার পর
قالت إني أعوذ بالرحمن منك إن كنت تقيا مريم বললেন আমি তোমার থেকে আল্লাহর কাছে পناہ চাই রহমানের কাছে পناہ চাই তুমি যদি আল্লাহকে ভয় করো এখান থেকে সরে যাও তুমি পুরুষ যাও এখান থেকে জিবরীল আমিন জবাব দেয় কলা ইন্নামা আনা রাসূলু রাব্বিক লিআহাবালাকি গোলামান যাকিয়া আমি দুনিয়ার কোনো মানুষ নই আমি তোমার রবের পক্ষ থেকে প্রেরিত ফেরেশতা আপনি কেন আসছেন লিআহাবালাকি গোলামান যাকিয়া আল্লাহর পক্ষ থেকে তোমাকে একটা নেককার সন্তান দেওয়ার জন্য আসছি আরে আমার সন্তান হবে কিভাবে আল্লাহ বলছে তোমার সন্তান হবে মারিয়াম কয় মানে কি ক্বালাত আন্না ইয়াকুনু লি গোলামু ওয়ালাম ইয়ামসাসনি বাশার ওয়ালাম আকু বাগিয়া আন্না ইয়াকুনু লি গোলাম মারিয়াম কয় আমার সন্তান হবে কিভাবে ওয়ালাম ইয়ামসাসনি বাশারু ওয়ালাম আকু বাগিয়া কোন পুরুষ আমাকে স্পর্শ করে নাই আমি ব্যভিচারিণী নারীও না আমি খারাপ নারী না পৃথিবীতে সন্তান দুই পদ্ধতিতে হয় হয়তো বৈধ পন্থায় না হয় অবৈধ পন্থায় তো আমার কোনোভাবেই তো হওয়ার সম্ভাবনা নাই আমার সন্তান হবে কিভাবে এখান থেকে আমি মারিয়ামের জ্ঞান 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 কত পরিমাণ জ্ঞানী ছিলেন মারিয়াম এখান থেকে বোঝা যায় জ্ঞানীও ছিলেন তিনি জবাবটা দিলেন কি জ্ঞান সুলভ জবাব যে বৈধ পন্থায় স্বামী হতে হয় অথবা অবৈধ পন্থায় কোনো পন্থাই তো না তা আমার সন্তানটা হবে কিভাবে জিবরীল আমিন বললেন কাজালিক ব্যাপারটা এমনই সুবহানাল্লাহ কলা রব্বুকি হুয়া আলাইয়া হাইয়ুন হুয়া আলাইয়া হাইয়িন তোমার রব বলেছেন আমি আল্লাহর কাছে এটা একদম সহজ ওয়ালিনাজালহু আয়াতাল লিন্নাস এটা আমি কেন করব জানো আমি ঈসাকে গোটা জগতের জন্য নিদর্শন বানাবো কিয়ামতের মাঠে আল্লাহ বলবে ঈসা তোমার প্রতি যে আমার নিয়ামত এই নিয়ামতকে স্মরণ করো আমি তোমারে বাবা ছাড়া কুদরতিভাবে দুনিয়াতে আনছি এই কথা ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালামকে আল্লাহ বলবেন আর কি বলবেন ও ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম তার মায়ের পেটে গেছে যাই হোক যাওয়ার পর নিয়ামতটা কিরকম যাওয়ার পর তার মা পেটে নিলেন ফাআজা আহল মাখাদু ইলা জিজ্ইন নখলা প্রসব বেদনা তাকে খেজুর গাছের গোড়ায় নিয়ে গেছে এটাকে বাইতুল লাহাম বলা হয় আর খ্রিস্টানরা সম্ভবত এটাকে বেতেল হাম বলে সেখানে যাওয়ার পর মারিয়াম যখন সন্তান প্রসব করবে প্রসব বেদনা তাকে সেখানে নিয়ে গেল সেখানে যাওয়ার পর জায়গাটা ছিল একটু উঁচু তো সেখানে যাওয়ার পর মারিয়াম সেখানে বসা قالت يا ليتني مت قبل هذا مريم কয় হায় এই অবস্থার আগে যদি আমি মরে যেতাম ওয়া কুনতু নাসিয়া মানসিয়া আমি যদি বিস্মৃত হয়ে যেতাম আমি যদি এমন হয়ে যেতাম যাকে সবাই ভুলে যেত আমি কিভাবে মুখ দেখাবো এই সন্তান হওয়ার পর আমি যদি মরে যেতাম ভালো হইতো এরকম বলতেছ فَنَادَاهَا مِنْ تَحْتِهَا أَلَّا تَحْزَنِي قد جعل ربك تحتك سريا নিচ থেকে কে যেন ডাক দেয় কো মারিয়াম পেরেশান হইও না চিন্তিত হইও না এগুলো বইলো না এসব বলার কোনো দরকার নাই তুমি নিচে তাকায় দেখো আল্লাহ একটা উচ্চ তৈরি করে দিয়েছে তাকায় দেখে পানির একটা উচ্চ তৈরি হয়ে গেছে উপরে খেজুর গাছ নিচে পানি নাও খালি খেজুর খাইবা আর ওখান থেকে পানি খাইবা এখান থেকে বোঝা যায় গর্ভবতী মা যারা নারী যারা তাদেরকে আপনারা তেঁতুল না খাওয়ায় খেজুর খাওয়াবেন না হয় আল্লাহ কেন গর্ভবতীর জন্য খেজুর গাছ দিলেন এই জন্য গর্ভবতী নারীকে খেজুর খেজুর দিবেন তো বোঝা যায় সন্তানের মেধা ভালো হবে মেধা শার্প হবে খায় শুধু তেঁতুল মেধা হয় খারাপ মাথা রাখবেন তো মারিয়াম সেখানে বসা বলে দিলেন وهزي إليك بجذع النخلة تساقط عليك رطبا جنيا
গাছে খেজুর থাক আর না থাক, তোমার টেনশন করতে হবে না। তোমার যখন খিদা লাগবে শুধু নারা দিবা, তাজা খেজুর তুসাকিত আলাইকি রুতবান জানিয়া, তাজা খেজুর তোমার সামনে এসে পড়বে। সুবহানাল্লাহ, তোমার কাজ এখানে থাক। সন্তান এসে গেছে, এখন সন্তান যখন আসছে আসার আগে আল্লাহ বলে দিলেন আর কি কি করতে হবে, ফকুলি ওয়াশরবি ওয়াকরি আইনা, খাও পান করো, চোখ শীতল করো। ফাইম্মা তারাইন্না মিনাল বাশারি আহাদা, কোনো মানুষ যদি দেখো এরা ঝামেলা করবে তোমার সন্তান বাচ্চারে দেখলে। ফকুলি ইন্নি নাদারতুলির রহমানি সাওমা, তুমি বলবা আমি রহমানের জন্য মানত করলাম। সৌমা মানে হলো কথাবার্তা কোনো মানুষের সাথে বলবো না, এই কথাবার্তা বলা থেকে আমি মানত করলাম। ওই যুগে কথাবার্তা না বলাটাকেও সৌম বলা হতো। ফালান উকাল্লিমাল ইয়াওমা ইনসিয়া, আমি কোনো মানুষের সাথে কথা বলতে পারবো না। তো এই কথা আল্লাহ বলে দিলেন, কোনো পুরুষ কোনো মানুষের সাথে দেখা হলে এটা বলবা। ফাতাত বিহি কওমাহা তাহমিলু, বাচ্চা কোলে নিয়ে এলাকায় আসছে। قالوا يا مريم لقد جئت شيئا فريا, ছি ছি মারিয়াম তুমি কি করলা, তো ভারী অন্যায় করছো, মহা অন্যায় কাম, মানে দেইঘাই শুরু করে দিছি, তুমি এটা কি করলা? আর স্বাভাবিকভাবে আপনারাও এটা করতেন। আল্লাহ শিখিয়ে দিছে কিছু বলবা না, তুমি খালি চুপচাপ থাকবা, বলবা আমি কথা বলি না, মানত করছি, এবার চুপচাপ থাকবা, কিচ্ছু বলবা না। অঞ্জনগণ আইসা মারিয়ামকে খালি ডিস্টার্ব করতে, ইয়া উখতাহারুনা মা কানা আবু কিমরা আসাউ ইউয়া মা কানা তুম্মু কি বাগিয়া, ও হারুনের বোন তোমার বাবা ইমরান তো এত খারাপ ছিল না, মনে আসেনি? ইমরান বাইতুল মুকদ্দাসের ইমাম যিনি মারিয়ামের বাবা ছিলেন, ও মনে রাখেন মারিয়াম দুনিয়াতে আসার আগেই তার বাবা মারা গিয়েছে, মারিয়াম দুনিয়াতে আসার আগেই তার বাবা মারা গিয়েছে। মারিয়ামকে যিনি লালন পালন করেছে তিনি জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াসসালাম, জাকারিয়া নবী হলেন হান্না যিনি মারিয়ামের আম্মা, এই হান্নার ভগ্নিপতি তার মানে মারিয়ামের খালু। তো মারিয়ামের প্রতি আল্লাহ নেয়ামত আরও আছে, অনেক নেয়ামত আছে। মারিয়ামকে মৌসুম সারা আল্লাহ ফল খাওয়াইছে, খানা খাওয়াইছে, অনেক নেয়ামত আছে। মারিয়াম যখন এলাকায় আসছে, এলাকায় আসার পর তারা বলতেছে ও হারুনের বোন, একটু মনে রাখেন হারুনের বোন দ্বারা কি উদ্দেশ্য। হারুনের বোন দ্বারা দুটি উদ্দেশ্য হতে পারে, এক হারুন নবী যিনি মুসা নবীর ভাই, হারুন নবী, এই হারুন নবীর বংশের সিলসিলার কোনো এক বোন লাগে মারিয়াম, মানে যাইতে 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 আমার ভাই অমুকে অমুকের ভাই এরকম যাইতে যাইতে হারুন নবীর অনেক পিছনে গিয়ে তার ভাই সম্পর্কে হয় হারুন নবী, সরাসরি ভাই না কিন্তু আপন ভাই না, মানে আপনার ভাই অমুকে অমুকের ভাই অমুকে অমুকের ভাই অমুকে এরকম, সেই হিসাবে তিনি হারুন নবীর বোন। তো এলাকার লোকেরা বলতো আর কি ও হারুনের বোন, মানে হারুন নবীর বংশের বোন তুমি, মানে হারুন নবীর বংশের একজন বোন, ওই বংশের বোন তুমি, এই হিসাবে তাকে হারুনের বোন বলতো। এক তুই অথবা মারিয়ামের বংশেরই কেউ হারুন নামে ছিল, যে তার ভাই হিসাবে বিখ্যাত ছিল হারুন, সে হিসাবে হারুনের বোন। তাহলে যদি মুসা নবীর ভাই নবী হারুন হয় তাহলে কিন্তু আপন ভাই না, অনেক পরে গিয়ে কোনো না কোনোভাবে ভাইয়ের সম্পর্কে ভাই এরকম। আর যদি বলেন আপন ভাই তাহলে হবে হয়তো মারিয়ামের কোনো আপন ভাই হারুন ছিল নামে, অথবা তারই বংশের কোনো হারুন নামে ভাই ছিল, কথাটা মনে থাকবে তো? তো জনগণ বলল হারুনের বোন তোমার বাবা তো এত খারাপ না, আর তোমার মাও তো খারাপ নারী ছিল না, তুমি এরকম হইলে কিভাবে? তো চুপচাপ আল্লাহ তো বলছে কথা বলবেন না। ফাশারত ইলাই, ইঙ্গিত করে দিস কি আমি কোনো কথা বলবো না, ওই ঈসার সাথে কথা বলো। ঈসা মানে দুধ পান করতেছে মায়ের কোলে আস, ছোট মানুষ, তিন দিন বয়স অথবা চল্লিশ দিন বয়স, এ কি কথা বলবে? জনগণ বাচ্চার দিকে তাকায় কয়, কালু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়া, কোলের বাচ্চার সাথে আমরা কিভাবে কথা বলবো? ঈসা নবীর ডিস্টার্ব হইতেছে, এত আওয়াজ, মাথাটা সরাইলেন, সরায়া বললেন কালা ইন্নি আব্দুল্লাহ, ঈসা নবী কয় আমি আল্লাহর বান্দা,
সব আকুরে তাকায় গেছে ইটুক মানুষের কথা কয় কয় শুধু বান্দা না শোনো আরো আস আতানিয়াল কিতাব আল্লাহ আমারে কিতাব দান করছে সুবহানাল্লাহ ওয়া জাআলানি নাবিয়্যা আল্লাহ আমারে নবী বানাইছে সুবহানাল্লাহ ছোট মানুষ এগুলো বলতেছে এগুলা বইলা ডইলা উনি আবার মায়ের কোলে আবার আমতো এটাই আল্লাহ কোরআনে বলছেন ওয়া ইউকাল্লিমুন নাসা ফিল মাহদি ওয়া কাহলা ঈসা নবী মায়ের কোলেও কথা বলছে বড় হওয়ার কথাও বড় হওয়ার পরেও কথা বলছে এটা আল্লাহর পক্ষ থেকে ছোটবেলায় নাবালক অবস্থায় যখন কেউ কথা বলার কল্পনাও করা যায় না ওই অবস্থায় ঈসা নবীর মুখ দিয়ে কথা বলাটা এটা ছিল আল্লাহর পক্ষ থেকে ঈসা নবীর মুজিজা কিয়ামতের মাঠে আল্লাহ কয় ঈসা তোমার প্রতি যে নিয়ামত আর তোমার আম্মার প্রতি যে নিয়ামত এটা স্মরণ করো তাহলে মনে বুঝে আসছে নিয়ামতগুলো এই আর কি ইজ আইয়াতুকা বিরুহিল কুদুস স্মরণ করো যখন আমি তোমাকে রুহুল কুদুস দ্বারা শক্তিশালী করলাম এই রুহুল কুদুস দ্বারা কি উদ্দেশ্য রুহুল কুদুস দ্বারা উদ্দেশ্য হলো জিব্রিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সহিহ বুখারীর বর্ণনা 453 নম্বর হাদিসের বর্ণনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী ছিলেন নাম হাসান ইবনু সাবিত রাদিয়াল্লাহু তাআলা তিনি নবীজির কবি সাহাবী হিসাবে বিখ্যাত ছিলেন এই হাসান ইবনু সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি বললেন হাসান আজিব আনিল মুশরিকিনা মুশরিকরা যে আমারে উল্টা পাল্টা কথা বলে আমার পক্ষ থেকে তাদেরকে তুমি কবিতার মাধ্যমে জবাব দিয়ে দাও তো জবাব দিয়ে দেওয়ার পরে এই কথা বলার পরে নবীজি বললেন আল্লাহুম্মা আইয়িদহু বিরুহিল কুদুস আল্লাহ আমার এই হাসান ইবনে সাবিত নামক সাহাবীকে জিব্রিল আমিনের মাধ্যমে সাহায্য করেন শক্তিশালী করে দিন তাফসির ইবনে কাসীরের মধ্যে আসছে আম্মাজান আয়েশা তাআলা আনহার বর্ণনা হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য মসজিদে নববীর মধ্যে একটা মিম্বর বানানো হয়েছে এই মিম্বরের মধ্যে যখন তিনি বসতেন ইনজিল আমি আপনাকে কিতাব শিক্ষা দিলাম এই কিতাব দ্বারা উদ্দেশ্য একটা হতে পারে লেখা বিদ্যা শিক্ষা দিলাম ওয়াল হিকমাতা বুঝ শক্তি দান করলাম ওয়াত তাওরাত আমি তাওরাত এবং ইনজিলের যে বিদ্যা এই বিদ্যাও আমি আপনাকে শিখিয়ে দিলাম এটা কি মনে পড়ে আপনার প্রতি এগুলো আমার নিয়ামত ছিল এই নিয়ামতগুলো স্মরণ করেন এটা কোথায় বলবে কিয়ামতের মাঠে তো আমারে আপনারে যদি বলে কিউ তোমারে পাঁচতলা বাড়ির মালিক বানাইছিলাম মনে পড়েনি তোমার তো তুমি যদি পাঁচতলা সারাক্ষণ ঘুমায়া থাকতা জুমায়ও যাইতা না পাঁচক তো নামাজ তো দূরের কথা বছরে একটা ঈদের নামাজেও তুমি যাইতা না মনে পড়েনি তোমারে যে পাঁচতলা দিছি কি অবস্থা হবে তো ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বলবেন আমি আপনাকে এই নিয়ামতগুলো দিছি দুনিয়ার মধ্যে দিয়েছিলাম আর কি وإذ تخلق من الطين كهيئة الطير بإذني فتنفخ فيها فتكون طيرا بإذني স্মরণ করুন ওই সময়কে যখন আপনি কাদা মাটি থেকে পাখির আকৃতি আপনি বানাইতেন বানানোর পর এটার মধ্যে আপনি ফু দিতেন ফু দেওয়ার পর ওই কাদা মাটির আকৃতি যেটা আপনি পাখির রূপ দিয়েছিলেন এটার মধ্যে ফু দেওয়ার পর আমি আল্লাহর হুকুমে বাস্তব পাখির মতো উড়া শুরু করে দেয় ঈসা নবী কাদা মাটি দিয়ে পাখির আকৃতির মতো বানানোর পর এটার মধ্যে ফু দিতেন আল্লাহ বলেন আমার হুকুমে এটা করতেন আপনি বাকি আপনি ফু দেওয়ার পর তখন তাকায়া দেখতেন বাস্তব পাখি যেইভাবে উঠতেছে আমি আল্লাহর হুকুমে আপনার কাদা মাটি দ্বারা বানানো ওই পাখিটাও বাস্তব পাখির মতো আমি আল্লাহর হুকুমে হয়ে যাই মনে পড়েনি আপনার যে নিয়ামতটা দিছি আমি ঈসা নবীরে কিয়ামতের মাঠে বলবেন এখন এই জায়গায় একটা মাসালা আপনারা আবার কিন্তু পাখিটাকে আইকেন না এটা ওই শরীয়তে বৈধ এই শরীয়তে না এটা ওই শরীয়তে বৈধ এখন আর এটা কিন্তু বৈধ না যে আপনি একটা রূপ দিবেন কোনো কিছু আকৃতি কইরা এটা কিন্তু ঠিক না হ্যাঁ ওয়াইজ তাখলুকু মিনাত তিনি কাহাইয়াতি ত্বাইরি বিইজনি ফাতানফুখু ফিহা ফাতাকুনু তায়রাম বিইজনি ওয়া তুবরিউল আকমাহা ওয়াল আবরাস বিইজনি
জন্মান্ধ একদম জন্ম থেকে অন্ধ মনে করেন এই জায়গা থেকে এই জায়গার পুরো চোখটা লাগিয়া রইছে কথার কথা এমন চোখ যেই চোখ এইভাবে লাগা যে চোখ দিয়ে দেখার কোনো সম্ভাবনা কখনো নাই ঈসা নবী আল্লাহর হুকুমে হাত রাখতেন সাথে সাথে চোখ খুলে যায় সুবহানাল্লাহ এটা ওনার মুজিজা ছিল ওয়াল আবরসা বিইজনি কুষ্ঠরোগী পুরো শরীরটা পচে যাওয়ার অবস্থা এমন কুষ্ঠরোগীর শরীরে ঈসা নবী হাত রাখতেন হাত রাখার পর আল্লাহর নামে হাত রাখতেন সাথে সাথে কুষ্ঠ রোগীকে আল্লাহ ভালো করে দিতেন এগুলা বলার পর আল্লাহ বলেন আরো মনে করেন তো ওয়াইজ তুখরিজুল মাউতা বিইজনি আপনি কবর থেকে মরা মানুষকে আমার হুকুমে জিন্দা করতে পারতেন এটা কিভাবে কানা ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম ইদা আরাদা أن يخرج أحدا من القبر يصلي ركعتين إيسا عليه الصلاة والسلام কাউকে যখন কবর থেকে বের করার ইচ্ছা করতেন অন্যরা দেখতে চাইতো দেখি তো কবর থেকে মৃতকে বের করে দেখাও তিনি দুই রাকাত নামাজ পড়তেন পড়ার পর আল্লাহর কাছে তিনি দোয়া করতেন দোয়া করার সাথে সাথে আল্লাহ কবরের অনেক আগে মারা যাওয়া মানুষটাকেও আল্লাহ নিজ হুকুমে আল্লাহ নিজের হুকুমে নিজের কুদরতে শুধু ঈসা নবী দোয়া করতেন আল্লাহ কবরের ওই মানুষটা বের করে দেখায় দিতেন সুবহানাল্লাহ অনেক আগে মারা গেছে আয়েশা সামনে দাঁড়ায় কথা বলতো আবার কবরে চলে যাচ্ছে ঈসা নবীর আল্লাহ কিয়ামতের মাঠে বলবেন মনে পড়ে নি এগুলা যে আপনারে দিছি আমি ওয়াইজ কাফাফতু বানি ইসরাঈলা আনকা ইজ্জিতাহুম বিল বাইয়িনাত মূল যে কথাটা বলবো দেখেন এই জায়গাটা আসতেছে ওয়াইজ কাফাফতু বানি ইসরাঈলা আনকা ইজ্জিতাহুম বিল বাইয়িনাত আমি আপনার থেকে বনি ইসরাঈলদেরকে আমি নিবৃত করেছিলাম ইজ্জিতাহুম বিল বাইয়িনাত আপনি তাদের কাছে স্পষ্ট নিদর্শন নিয়ে আসছেন আপনার নবুয়তের প্রমাণ যখন আপনি নবুয়তের প্রমাণ হিসাবে একের পর এক মুজিজা দেখাইতে লাগলেন যখন আপনি তাদেরকে বলে দিতে থাকলেন একের পর এক মৃতদেরকে আল্লাহর হুকুমে জিন্দা করলেন কাদা মাটি দিয়ে পাখি বানিয়ে আল্লাহর হুকুমে ওই পাখি যখন উড়িয়ে দেখিয়ে দিতেন জন্মান্ধর চোখের মধ্যে আল্লাহর হুকুমে হাত রাখার পর যখন ওই লোকটা দেখতে পাইত কুষ্ঠরোগীর শরীরে হাত রাখার পর লোকটা যখন ভালো হয়ে যাইত ফাকাল আল্লাযীনা কাফারু মিনহুম ইন হাযা ইল্লা সিহরুম মুবিন তাদের মধ্যে যারা কাফের তারা বলতে লাগলো ও এগুলা তো জাদু কি কয় এগুলা এটা হলো সমস্ত বাতিলদের শেষ অস্ত্র যখন কোনো কাজে পারে না শেষে ও আচ্ছা জাদু এটা এরকম সেরকম বইলা হয় আমাদের নবীরও বলছে কো মুহাম্মদের বুঝছি সে গণক ও সে কবি আবার পারে না কয় না মামা সাল্লাল্লাহু এরকম করে তাই নাকি জাদু করস একটা বইলা মনে করেন থামায় দেয় আর কি যখন দেখে পারে না এমনিও পারে না অমনিও পারে ও জাদু করস গণক ইত্যাদি বইলা এরকম ভাবে নিবৃত করে তো আল্লাহ বলেন বনি ইসরাঈলদের থেকে আমি আপনাকে নিবৃত করেছিলাম তারা জাদুকর বলে আপনাকে হত্যা করতে চেয়েছিল কিভাবে হত্যা করবে এক ঘরে ঢুকে ঈসা নবী এক ঘরে বসা হত্যা করবে পুরো প্ল্যান পাশ হয়ে গেছে হত্যা করার জন্য যখন প্ল্যান ট্লান সব পাশ ওই মুহূর্তে তারা কয়েকজন আসছে ঈসা নবীরে হত্যা করবে ঈসা নবী ঘরে বসা একজনরে পাঠাইছে যাও তুমি গিয়া কামটা শুরু করো একটু করে আমরা আসব তো ঢুকছে ঢুকার পর ঈসা নবী ভিতরে আছে আরেকজন তারা পাঠাইছে ভিতরে এখন কয়জন দুইজন একজনরে মারার পর থাকবে কয়জন একজন বাকি মরা আর জিন্দা সহ ঘরে থাকবে কয়জন মরা আর জিন্দা সহ থাকবে কয়জন দুইজন তা একজনে পাঠাইছে পাঠানোর পর অনেকক্ষণ হচ্ছে আর কেউ বের হচ্ছে না তো তারা এক পর্যায়ে ঢুকছে ঢুকার পর ঘরে যেটা আছে যিনি আছে গিয়া দেখে ঘরে একজন আছে ওই একজনের রূপটা ঈসা নবীর মতো দেখতে তারে তারা ধরল ধরার পর শুলিতে চড়াইলো চড়ার পর তাকে তারা শুলিবিদ্ধ করে হত্যা করলো হত্যা করার পর তাদের মধ্যে দুই গ্রুপ এক গ্রুপ আচ্ছা একটা কথা কি
ভিতরে তো ছিল দুইজন, মারলাম একজন রে আরেকজন কো। যদি আমগুলোক রে মাইরা থাকি তো ঈসা কো, আর ঈসা রে মাইরা থাকলে আমগুলোক কো। এটাই আল্লাহ বলেন, ওয়ামা কাতালুহু ওয়ামা সালাবুহু, তারা ঈসাকে হত্যাও করেনি, তারা ঈসাকে শূলিবিদ্ধ করেনি, ওয়ালাকিন শুব্বিহা লাহুম, তাদেরকে ধাঁধার মধ্যে ফেলে দেওয়া হয়েছে। আল্লাহু আকবার। এটা ধাঁধা, যে আমগোড়া মারলে ওইডা কো, ওইডা মারলে আমগোড়া কো। আল্লাহ বলেন বনী ইসরায়েলদের থেকে আমি আল্লাহ নিজ কুদরতে উপর দিয়ে আমি আপনাকে আসমানে দ্বিতীয় আসমানে উঠাই আনছি। সুবহানাল্লাহ। কয় নাম্বার আসমান? দ্বিতীয়। ঈসা নবী এখনো দ্বিতীয় আসমানে আছেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে আসবেন, কিয়ামতের আগে বড় বড় দশটা আলামত ঘটবে, এর মধ্যে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আগমন এই দশটার একটা। ঈসা নবীর আগে যিনি দুনিয়াতে আসবেন তিনি ইমাম মাহদী। বলেন কে? মাহদী। এখন কথা হলো মাহদী কে হবেন। মাহদী মনে করেন আপনাদের মুন্সিগঞ্জের কেউ হঠাৎ দাবি করলো আমি মাহদী। কিছুদিন আগে এক লোক বাংলা ভাষায় বলতেছে, কোন রমজানে জানি ওনারে স্বপ্নে দেখাইছে আল্লাহ নাকি বলছে ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদ, আমি আপনারে খেলাফত দিলাম আপনি মাহদী, আল্লাহ বলছেন। আর ঈদের পরে তিনি স্বপ্নে দেখছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আইসা বলছে হ্যাঁ তুমি মাদি, উনিও দাবি করে বলছে আমি মাদি। কোন চিপা চুপা থেকে ইমাম মাহদী নিজেরে বলবেন আমি মাদি, মাথায় রাখবেন। মাহদি কে হবে এই ব্যাপারে হাদিসে আছে, আমার সাথে বাংলা বলেন, বলেন মাহদি তিনি হবেন, বলেন মাহদি তিনি হবেন যার সাথে আমাদের নবীর বক্তব্য মিলে যাবে, তিনি হবেন মাহদি। সোজা হিসাব, আর আপনি বলে ফেললেন আমি মাহদী কিন্তু নবীর বক্তব্য মিলল না, তা আপনি মাহদী হইলেন কেমনে? মাহদী যিনি হবে, খুব মন দিয়ে শোনেন, মাহদী যিনি হবেন তিনি 7 বছর অথবা 9 বছর রাজত্ব করবেন। কয় বছর? 7 বছর অথবা 9 বছর রাজত্ব করবেন যিনি মাহদী হবেন। ইবনে মাজা হাদিসের কিতাব 483 নম্বর হাদিসের বর্ণনা, আন আবি সাঈদিন আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, আল্লাহ নবী বলেন ইয়াকুনু ফি উম্মতি আল মাহদি, নবীজি বলেন আমার উম্মতের মধ্য থেকেই মাহদির আত্মপ্রকাশ ঘটবে, আমার উম্মতের মধ্য থেকেই হবেন মাহদি। ইন কুসিরা ফাসাবউন ওয়া ইল্লা ফাতিসউন, মাহদি দুনিয়ার মধ্যে 7 বছর অথবা 9 বছর রাজত্ব করবে, ফাতানআমু ফিহি উম্মতি নামাতান লাম ইয়ানআমু মিসলাহা কাত্তু, মাহদির সময়ে আমার উম্মত এত প্রাচুর্যের অধিকারী হবে, এত সম্পদের অধিকারী হবে, আমার উম্মত ইতিপূর্বে এত পরিমাণ সম্পদের মালিক কখনো হয় নাই, মাহদির সময়ে যত পরিমাণ সম্পদের মালিক হবে। তো নবীজি এটা বলার পর বলেন কি হবে জানো? কয়তুক্তি উকুলা হা, মাটি তার যত দামি দামি খনিজ পদার্থ আছে মাটি বের করে দিবে, মানুষের নেও 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 ওইগুলো নিয়ে যাও। ওয়াল মালু ইয়াউমা ইযিন কুদুস, নবী বলেন তখন মাল হবে এত পরিমাণ জমা জমা হয়ে পড়ে থাকবে, ফায়াকুমুর রাজুলু ফায়াকুলু ইয়া মাহদি আতিনি, কোন ব্যক্তি দাঁড়াবে, দাঁড়ানোর পর ওই সম্পদের সামনে দাঁড়ায় বলবে ও মাহদি আমারে কিছু দেন, মাহদি বলবে খোঁজ আপনার যা মন চায় যত পরিমাণ মন চায় নেন নিতে থাকেন। তাহলে এই হাদিস থেকে বুঝলাম মাহদি যিনি হবেন তিনি 7 বছর বা 9 বছর রাজত্ব করবেন, তার সময়ে সারা পৃথিবীর মানুষ এত পরিমাণ প্রাচুর্যের অধিকারী হবে যে এত পরিমাণ সম্পদ ইতিপূর্বে এই উম্মত কখনো লাভ করে নাই। এ হলো একটা। দ্বিতীয়, মাহদি যিনি হবেন তাকান তার কপালটা হবে চওড়া উজ্জ্বল, নাকটা হবে উঁচু, কপালটা হবে চওড়া উজ্জ্বল, নাকটা হবে উঁচু। আর মাহদি কি করবেন? পুরা পৃথিবী, পুরা পৃথিবীতে ইনসাফ এবং ন্যায় বিচারে ভরে দিবেন। আবু দাউদ শরীফের 4285 নম্বর হাদিসের বর্ণনা, আন আবি সাঈদিন আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল,
নবীজি বলেন আল মাহদিউ মিন্নি, মাহদি আমার বংশ থেকে হবে। আজলাল জাবহা, মাহদির কপালটা হবে চওড়া উজ্জ্বল। আকনাল আনফি, মাহদির নাকটা হবে উঁচা। ইয়ামলা উফিল আরদি কিসতন ওয়া আদলা কামা মুলিআত জাওরান ওয়া জুলমা, পুরা পৃথিবীর মধ্যে পাশবিকতা জুলুম নির্যাতনার পাশবিকতার জয় জয়কর অবস্থা যখন হবে, ওই সময় মাহদি পুরা পৃথিবীতে ইনসাফ আর ন্যায় বিচারে পরিপূর্ণ করে দিবেন। পুরা পৃথিবীতে জুলুম যদি হয়, বিপরীতে মাহদি পুরা পৃথিবীতে ইনসাফ কায়েম করবে। তাহলে দ্বিতীয়টা বুঝলাম। এক নাম্বার, মাহদি যিনি হবেন 7 বছর বা 9 বছর রাজত্ব করবে, তার সময় উম্মত সবচেয়ে বেশি নিয়ামতের অধিকারী হবে। দুই, মাহদি যিনি হবেন পুরা পৃথিবীতে ইনসাফ কায়েম করবেন, তার কপাল হবে চওড়া, তার নাক হবে উঁচু। তিন, মাহদি যিনি হবেন আল্লাহ তাকে এক রাত্রে খেলাফতের যোগ্য বানাবেন। এক রাতে, কয় রাতে? তো আপনারা দেখবেন অনেকে 2-3 বছর যাবৎ দাবি করে আমি মাহদি, আমি মাহদি। অনেকের অনুসারীরা বলে আমাদের উমুকে মাহদি। আরে ভাই, এগুলা কি কথা! ইবনে মাজাহ 4085 নম্বর হাদিসের বর্ণনা, عن علي بن ابي طالب رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم نبي جي বলেন আল মাহদি ইউমিননা আহলাল বাইত, আল্লাহ নবী বলেন মাহদি হবে আমাদের আহলে বাইতদের অন্তর্ভুক্ত, আমাদের আহলে বাইতদের মধ্য থেকেই হবে মাহদি। ইউসলিহুল্লাহু ফি লাইলা, এক রাতে আল্লাহ তাকে খেলাফতের সমস্ত যোগ্যতা দান করবেন। চার নাম্বার, মাহদি হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বংশ থেকে হবে। কার থেকে? ফাতেমা। মনে করেন আপনি বললেন মাহদি, আপনার বংশে কি ফাতেমার? তো এখন কেমনে আপনি মাহদি হবেন? তো এরকম মাঝে বললে হবে না, নবীর সবগুলা কথা এক ব্যক্তির সাথে মিলতে হবে, তাহলে তিনি হবে মাহদি। ইবনে মাজার 4086 নম্বর হাদিস, عن سعيد بن المسيب رحمه الله كنا عند أم سلمة رضي الله تعالى عنها فتذكرنا المهدي. سعيد بن المسيب বলেন আমরা নবীজির বিবি আম্মাজান উম্মে সালামার কাছে ছিলাম, তখন আমরা মাহদির ব্যাপারে আলোচনা করলাম। মাহদির ব্যাপারে আলোচনা করার পর আম্মাজান উম্মে সালামা বললেন سمعت رسول الله صلى الله عليه وسلم يقول المهدي من ولد فاطمة. نبي جير بيبي بولن آمين نبي كي بولتے شنی چی مهدی فاطمة ار بانشو دور ہو بے سر بانشو دور فاطمة نبی ار بانشو نبی جير بانشو فاطمة فاطمة ار بانشو تے کے حسن ہو بے اے حسن تے کے ہو بے مهدی سبحان اللہ اے بابی آر کی نبی بولن جے فاطمة ار بانشو دور مانی نبی جیر تے کے فاطمة فاطمة تے کے حسن اور حسن ار بانشو تے کے ہو بے امام مهدی حسن ار بانشو تے کے جے آج بے دلیل ابو داؤد شریف ہے 4292 نمبر حدیث 4292 اے حدیث ار مدد ار سے نظر علی ابن ابی طالب رضی اللہ تعالی عن الى ابنه الحسن حضرت علی تار شنطان حسانر دیگے تاکائیلن حضرت علی تار شنطان حسانر دیگے تاکائیلن তাকায় বললেন ইন্না ইবনি হাদা সাইয়্যিদুন, আমার এই সন্তান হাসান সে জান্নাতের যুবকদের সর্দার হবে। কামা সাম্মাহু নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেমনটি নবীজি বলেছেন যে হাসান হবে জান্নাতের যুবকদের সর্দার। আর কি? ওয়া সায়খরুজু মিন সুলবিহি রাজুলুন ইউসাম্মা বিইসমি নবিয়্যিকুম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার বংশ থেকে একজন লোক বের হবে যেই লোকটার নাম রাখা হবে তোমাদের নবীর নামে। সুবহানাল্লাহ। তাহলে মাহদির নাম নবীর নামে হবে। বলেন মাহদির নাম কার নামে হবে? নবীর নামে হবে। ইউশবিহু ফি খুলকিহি, মাহদির চরিত্রটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রের মতো হবে। তাহলে একটুগুলো পেয়ে গেলাম। আর কি? আবু দাউদ শরীফের 4282 নম্বর হাদিসে রসুল বলেন ইউওয়াতিউ ইসমুহু ইসমি ওয়া ইসমু আবিহি ইসমু আবি, মাহদির নাম হবে আমার নামে, মাহদির আব্বার নাম হবে আমার আব্বার নামে। নবীজির আব্বার নাম কি? আব্দুল্লাহ। মাহদির আব্বার নাম হবে আব্দুল্লাহ। এর মনে করেন আমার আব্বার নাম হাবিব, আর আমি যদি কই মাহদি, হইল না তো? এটা কিভাবে হইল? তাহলে মাহদি যিনি হবেন তার আব্বার নাম হবে আব্দুল্লাহ, মাহদি যিনি হবেন তার নাম হবে মুহাম্মদ, মাহদি যিনি হবেন তার কপাল হবে চওড়া, মাহদি যিনি হবেন তার নাকটা হবে উঁচু, মাহদি যিনি হবেন তাকে এক রাতে আল্লাহ খেলাফতের যোগ্য বানাবেন।
মাহদি যিনি হবেন তিনি হযরত হাসানের বংশের হবেন হযরত ফাতেমার বংশ হবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশের হবেন মাহদির ব্যাপারে মোটামুটি ধারণাগুলো আমাদের মনে থাকবে না ইনশাআল্লাহ তিনি পৃথিবীতে আসার পর চলতে থাকবে এভাবে একদিন ফজরের নামাজের সময় ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম আয়েশা মসজিদে উপস্থিত হবেন সুবহানাল্লাহ তো ঈসা নবীর আল্লাহ কোন জায়গায় রাখছে এখন এই সেখান থেকে ঈসা নবীর আবার পাঠাবেন এখন আসেন আবার কিয়ামতের মাঠে যায় ঈসা নবীর কইসা মনে পড়েনি আপনার আপনি এই এই নিয়ামতগুলা দিছি এক পর্যায়ে আপনারে আমি আসমানে উঠায় নিছি বেঈমানদের থেকে বনী ইসরাঈলদের থেকে আমি আপনাকে সেভ করে নিজ দায়িত্বে আমি আল্লাহ আপনাকে দ্বিতীয় আসমানে উঠায় নিছি সুবহানাল্লাহ এগুলা বলার পর আল্লাহ কয় আর শরণ করেন وَإِذْ أَوْحَيْتُ إِلَى الْحَوَارِيِّينَ أَنْ آمِنُوا بِي وَبِرَسُولِي حَوَارِيِّنদেরকে আমি আল্লাহ হাওয়ারিনদের প্রতি আমি আল্লাহ উৎসাহ প্রদান করলাম আমি তাদেরকে বুঝিয়ে দিলাম আমি তাদের প্রতি এই মর্মে আমি তাদেরকে উৎসাহিত করলাম তোমরা আমার উপর ঈমান আনো আমার রাসূল ঈসার উপর তোমরা ঈমান আনো বারো জন ধোপা ঈসা নবীর উপর ঈমান আনে কয়জন ধোপা কাপড় দিত তাফসীরের মধ্যে আছে কাপড় দিত এরকম বারো জন লেখছে আর কি হাওয়ারিয়ুন এটা হাওয়ারি শব্দের বহুবচন হাওয়ার শব্দের অর্থ হলো দেয়ালে সাদা চুনা দেয় না দেয়ালে সাদা চুনা দেয় এই সাদা চুনার মতো যে সাদা এটাকে বলা হয় হাওয়ার কথা হলো হাওয়ারিয়ুন ঈসা নবীর অনুসারীদেরকে কেন বলা হয় মুফাসসিরিন কেরাম লেখেন দেয়ালে সাদা চুনা দিলে যেমন দবদবে সাদা হয় ওই ঈসা নবীর বারো জন অনুসারী দবদবে সাদা পোশাক সবসময় পরিধান করত এই জন্য তাদেরকে হাওয়ারি বলা হয় এই হাওয়ারিরা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর ঈমান আনলেন কালু আমান্না তারা বললেন আমরা ঈমান আনলাম মাশহাদ বিআন্নানা মুসলিমুন ঈসা নবীকে বললেন আপনি সাক্ষী থাকেন আমরা মুসলমান এই কথা বলার পর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আশ্চর্য ঘোষণার কথা বলেন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেন আর ওই কথাটা স্মরণ করেন তো إذ قال الحواريون يا عيسى ابن مريم هل يستطيع ربك أن ينزل علينا مائدة من السماء حواريون را عيسى نمي كي بلن عيسى پیغمبر الله কাছে আপনি দোয়া করে বলেন আল্লাহ যেন আমাদের জন্য আসমান থেকে দস্তরখান ভর্তি খাদ্য পাঠায় দেয় কি করতে দস্তরখান ভর্তি খাদ্য পাঠায় দেয় ঈসা নবী বললেন এইগুলা কি কথা বলো তোমরা ক্বালাত তাকুল্লাহ ইন কুনতুম মুমিনিন ঈসা নবী বললেন আল্লাহকে ভয় করো যদি তোমরা ঈমানদার হও এগুলা কি বলো ক্বালু নুরিদু আন নাকুলা মিনহা ওয়া তাতমাইন্না কুলুবুনা তারা বললেন নুরিদু আন নাকুলা মিনহা আমাদের ইচ্ছা আমরা একটু খামু খান থেকে ওয়া তাতমাইন্না কুলুবুনা আমাদের অন্তরটা যেন আশ্বস্ত হয় আমাদের অন্তরটা যেন ইতমিনান হয় মানে তারা বিশ্বাসী কিন্তু কিন্তু ইতমিনানে কল এটা হতে পারে ইব্রাহিম নবী আল্লাহরে বলছে আরিনি কাইফা তুহিল মাউতা আল্লাহ আমারে আপনি দেখান কিভাবে আপনি মরারে জিন্দা করেন আল্লাহ কয় আওলাম তুমিন ও ইব্রাহিম আপনি কি বিশ্বাস করেন না ইব্রাহিম নবী কয় বালা আল্লাহ বিশ্বাস তো অবশ্যই করি ওয়ালাকিন লিয়াতমা ইন্না কলবি তবে অন্তরের প্রশান্তির জন্য একটু দেখতে মন চায় তো হাওয়ারিগুনরা বলে একটু অন্তরে প্রশান্তি পাবো এই জন্য একটু দেখব হাওয়ারি এর বহুবচন হাওয়ারিয়ুন আমাদের নবীজির একজন বিখ্যাত সাহাবিকেও বলা হয় হাওয়ারি আমাদের নবীজির একজন বিখ্যাত সাহাবিকে কি বলা হয় হাওয়ারি মনে রাখবেন সাহাবির নাম যদি পারেন সহিহ বুখারীর 2846 নম্বর হাদিস সাহাবির নাম জুবাইর রাদিয়াল্লাহু তাআলা বলেন কি নাম জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আন সহিহ বুখারীর 2846 নম্বর হাদিসের বর্ণনা খন্দকের যুদ্ধ মানে গর্ত খনন করছে ওই পাশে কাফেররা এই পাশে মুসলমানরা নবীজি একদিন বললেন কে পারবে আমাকে তাদের সংবাদ এনে দিতে কে পারবে আমাকে ওই কাফেরদের আবু সুফিয়ান আর তাদের অনুসারী যারা তাদের সংবাদ এনে দিতে ফাকাল জুবাইর আনা ইয়া রাসূলুল্লাহ হুজুর আমি পারবো নবীজি আবার বললেন কে পারবে তাদের সংবাদ এনে দিতে জুবাইর বললেন আনা ইয়া রাসূলুল্লাহ হুজুর আমি পারবো
নবীজি বললেন ইন্না লিকুল্লি নবিন হাওয়ারিয়া প্রত্যেক নবীর একজন বিশেষ সহচর থাকে ওয়া হাওয়ারিয়ি জুবাইর আমার বিশেষ সহচর হলো আমার জুবাইর প্রত্যেক নবীর একজন বিশেষ সহচর থাকে আমার বিশেষ সহচর হলো আমার সাহাবী জুবাইর রাদিয়াল্লাহু তাআলা তাহলে বলেন তো আমাদের নবীজির একজন সাহাবীকে হাওয়ারি বলা হয় তার নাম কি মনে থাকবে না নামটা ইনশাআল্লাহ তো হাওয়ারি গিন ঈসা নবীর সাথীরা ঈসা নবীরে বললেন আল্লাহরে বলেন দস্তরখান ভর্তি খাদ্য পাঠাইতে কেন কয় খামু আর অন্তরে একটু প্রশান্তি আসবে হা হা ঠিক আছে ওয়া নাআলামা আন ক্বাদ সাদাকতানা আগে যে আপনি আমাদেরকে কথাগুলা বলছেন এইগুলার ব্যাপারে যেন অন্তরের মধ্যে প্রশান্তি পায় হ্যাঁ আপনার কথাগুলা সত্য বিশ্বাস তো করছি বাকি এটা যখন দেখবো পুরোপুরি বিশ্বাস হ্যাঁ হ্যাঁ অন্তর প্রশান্তি হয়েছে হ্যাঁ আপনি সব সত্য কথা বলছেন ওয়া নাকুনা আলাইহা মিনাশ শাহিদিন আর এই ব্যাপারে আমরাই সাক্ষী হব এই কথা বলার পর ঈসা নবী আল্লাহরে বললেন ক্বালা ঈসা ইবনু মারইয়াম আল্লাহুম্মা রাব্বানা আনজিল আলাইনা মাঈদাতাম মিনাস সামা ঈসা নবী বললেন আল্লাহ আসমান থেকে খাঞ্চা ভর্তি খাবার পাঠায় দেন দস্তরখান ভর্তি খাবার খাঞ্চা চিনেন চিনবেন তো দেশ গ্রামে খাঞ্চা আচ্ছা ওই জাতীয় কিছু একটা খাঞ্চা ভর্তি খাবার পাঠায় দেন কয় কেন তাকুনু লানা ঈদাল্লি আউয়ালিনা ওয়া আখিরিনা ওয়া আয়াতাম মিন আল্লাহ যেন এটা পূর্ববর্তী আর পরবর্তীদের জন্য আনন্দের কারণ হয় এবং আপনার পক্ষ থেকে যে এটা একটা নিদর্শন এটা যেন সারা পৃথিবীবাসীর কাছে এই কথাটা থাকে এই যে আমি আপনি আজকে জানলাম যে আল্লাহ দস্তরখান ভর্তি খাবার পাঠিয়েছেন এটা আল্লাহর নিদর্শন সবাই যদি এরকম তাকায় দেখি আসমান থেকে খাবার আসতেছে বলেন এটা কুদরত কিনা তো ঈসা আলাইহিস সালাম আল্লাহরে বললেন আল্লাহ আপনি পাঠায় দেন ওয়ারজুকুনা আমাদেরকে রিজিক দেন ওয়া আনতা খায়রুর রাযিকিন আল্লাহ আপনি উত্তম রিজিক দাতা আল্লাহ বললেন ঈসা নবীরে দেখেন আপনার ইমানদার অনুসারী যারা আছে তারা তো বিশ্বাস করবে বুঝলাম অন্য যারা আছে ক্বাল আল্লাহু ইন্নি মুনাজ্জিলুহা আলাইকুম আল্লাহ বললেন অবশ্যই আমি আল্লাহ দস্তরখান ভর্তি খাদ্য দিব অবশ্যই ফামাই ইয়াকফুর বা'দু মিনকুম এটা দেখার পরেও যদি কেউ অস্বীকার করে এটা দেখার পরেও যদি কেউ অস্বীকার করে আমারে ফাইন্নি ওয়াজ্জিবুহু আযাবান লা ওয়াজ্জিবুহু আহাদাম মিনাল আলামিন আমি এমন শাস্তি দিব যেই শাস্তি দুনিয়ার আর কাউরে দেইনি ঈসা নবী এই কথা শোনার পর এরপর দস্তরখান পাঠিয়েছেন কিনা এটা কোরআনে নাই কোরআনে আল্লাহর আলোচনা করেননি তিরমিজির এক হাদিসে আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন মাছ আর রুটি দস্তরখানের মধ্যে দিয়ে তাফসীরের কিতাবে আসছে নিচে মেঘ উপরে মেঘ এই দুই মেঘ দিয়ে দুই পাশ দিয়ে ঢাকনা দিয়ে মাছখানে মাছ আর রুটি তাফসীরের কিতাবে আসছে ঘি মাছ রুটি আরো অনেক কিছু জিনিস দিয়ে পনির সহ দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে ওই খাদ্য পাঠিয়েছেন ঈসা নবীর হাজার হাজার অনুসারী উম্মতরা দাঁড়ায়া দাঁড়ায়া এই দস্তরখান থেকে খাদ্য যে আসমান থেকে নামতেছে সবাই দেখছে তো এটা আসতেছে আল্লাহ বলে দিলেন এই খাদ্যের কেউ যেন জমা না করে এই খাদ্য থেকে কেউ জমা করতে পারবে না জমা করলে সমস্যা হবে একদল চিন্তা করলো এটা তো বরকতি খাদ্য এটা মনে হয় জমা করে রাখাই ভালো অথচ আল্লাহ নিষেধ কি করলো আল্লাহ যা কয় করে উল্টাটা জমা করে রাখছে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন শাস্তি দিছে বানর আর শুকরে রূপান্তরিত করে দিছে হ্যাঁ শুকরে রূপান্তরিত করে যেমনভাবে শুকর হয়েছে আপনার এই বউয়ের পাশে শুয়ে রয়েছে শুকর কথাও বললে মানুষের মতো কথা বলতে পারে কানতে পারে কিন্তু শুকর হয়ে গেছে আর কয় যে আমরা ঠিক করি নাই অন্যায় করছি ভুল করছি ওই যে আল্লাহ বলে দিছেন এরপরেও যদি বিশ্বাস না করে এমন শাস্তি দিমু যেই শাস্তি আর দুনিয়ার কাউরে দেই নাই তো সাবধান করে দেন আমি পাঠাচ্ছি অবিশ্বাস করলে কিন্তু খবর আছে এরপরেও তারা আল্লাহর প্রতিপূর্ণ আস্থা আনতে পারেন তো আল্লাহ কেয়ামতের মাঠে ঈসা নবীরে কয় আপনার এগুলা মনে পড়ে নি এই নেয়ামতগুলো আমি আপনারে দিছি মানে ঈসা নবীর তো সব মনে আস তা আল্লাহ বলেন আপনার আমি এই নেয়ামতগুলো দিছি এইগুলা বলার পর বলবে ঈসা আমি আপনার এতক্ষণ যেটা বললাম এখন আপনাকে যে কথাটা বলি শোনেন
إذ قال الله يا عيسى ابن مريم أأنت قلت للناس اتخذوني وأمي إلهين من دون الله الله بولبي عيسى أأنت قلت للناس আপনি কি মানুষকে বলছেন মানুষকে এই কথা বলছেন কিনা ইত্তাখিজুনি ওয়া উম্মিয়া ইলাহাইন মিন দুনিল্লাহ মানুষ তোমরা আমারে আর খোদা মানো নাউজুবিল্লাহ আপনি কি এই কথা বলছেন মানুষরে তো ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ এটা বলবেন যে আপনি কি এই কথা বলছেন মানুষকে যে তোমরা আমাকে আর আমার মাকে তোমরা ইলাহ মানো এজন্য তাদের মধ্যে একটা দল আছে তৃতীয়বাদে বিশ্বাসী কি বাদ তৃতীয়বাদ তৃতীয়বাদ মানে ঈসা নবীর তাদের একদল তিন খোদার এক খোদা মানে ঈসা নবীর আম্মাকে মানে আরেক খোদা আর আল্লাহ হলেন আরেকজন মোট কয়জন হলো তিন এই তৃতীয়বাদে বিশ্বাসী আছে একদল আরেকদল তৃতীয়বাদে বিশ্বাসী না মানে ঈসা নবীর খোদা মানে না ঠিক তবে তারা ঈসা নবীর ছবি নিয়ে তার সামনে পূজা করে আরাধনা করে ইবাদত করে এটাও খোদা মানারই নামান্তর তো ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহ বলবেন আপনি কি এগুলা বলছেন ঈসা নবী তখন বলবে সুবহানাক আল্লাহ আপনি কত পবিত্র আমি কিভাবে এই কথা বলবো আল্লাহ আল্লাহ এই কথা বলার তো আমার কোনো হক নাই আমি তো এটা বলতে পারি না ইন কুলতু কুলতুহু ফাকাদ আলিমতা আল্লাহ আমি যদি এই কথা বলে থাকি তা আপনি তো ভালো জানেন এই কথাটা কিয়ামতের মাঠে বলবে আল্লাহ আমি যদি এই কথা বলে থাকি তা আপনি ভালো জানেন তাআলামু মা ফি নাফসি আল্লাহ আমার মনে কি আছে এটা আপনি জানেন ওয়ালা আ'লামু মা ফি নাফসি আপনার মনে কি আছে এটা আমি জানি না ইন্নাকা আনতা আল্লামুল গুয়ুব আল্লাহ আপনি হলেন সমস্ত অদৃশ্যের খবর রাখেন মা কুলতু লাহুম ইল্লা মা আমারতানি বিহি আন ইবুদুল্লাহ রাব্বি ওয়া রাব্বাকুম আল্লাহ আমি তাদেরকে শুধু এতটুকু হুকুম করেছি যে তোমরা আল্লাহর ইবাদত করো যে আল্লাহ আমার রব আর তোমাদের রব আমি শুধু এই হুকুম করছি এছাড়া আমি আর অন্য কোনো কিছু বলি না তাফসীরের কিতাবে আসছে আল্লাহ পাক রব্বুল আলামিন ঈসা নবীর যখন বলবে আপনি কি জাতিরে বলছেন যেন জাতি আপনারেও খোদা মানে আপনার আম্মাকেও যেন খোদা মানে এই কথা বলছেন তাফসীরের কিতাবে আসছে এটা শোনার সাথে সাথে ঈসা নবী বলবে যখন না উম্মতকে আল্লাহ ডাকবে ডাকার পর বলবে উম্মত তোমাদের কি কি ঈসা নবী এই কথা বলছে উম্মত কয় হ্যাঁ বলছে যখন বলবে বলছে তাফসীরের কিতাবে আসছে ঈসা নবীর মাথার চুল খাড়া হয়ে যাবে জি এটা কি কয় আমি বলে এদেরকে এই কথা বলছি ঈসা আলাইহি সালাতু ওয়াসসালাম কিয়ামতের মাঠে আল্লাহ নবীকে পর্যন্ত এই কথা বলতেছে আপনি কি জান আল্লাহ তো জানেই সব এগুলা বলে নাই উনি এটা আল্লাহ কেন বললেন যে নবীদেরকে আমি সেখানে প্রশ্ন করি আল্লাহ পাক এক আয়াতের মধ্যে বলেন ফালানাস আলান্নাল্লাযীনা উরসিলা ইলাইহিম ওয়ালানাস আলান্নাল মুরসালিন মানুষ শোনো যাদের কাছে নবী পাঠানো হয়েছে তাদেরকেও অবশ্যই অবশ্যই জিজ্ঞাসা করব আর রসুলদেরকেও আমি আল্লাহ অবশ্যই অবশ্যই জিজ্ঞাসা করব রসুলদেরকে যদি জিজ্ঞাসা করে এই আয়াতটা তো আমার আপনার প্রতিদিন স্মরণে আনা উচিত যে আল্লাহ কথাটা বললেন কি যে উম্মতকে জিজ্ঞাসা করবে এটা ঠিক আছে আমরা তো কত ভুল ভ্রান্তি করি কিন্তু আল্লাহ বললেন উম্মতকে তো জিজ্ঞাসা করবই রসুলদেরকেও করব অবশ্যই অবশ্যই আমি তাদেরকে করব তো ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে কিয়ামতের মাঠে আল্লাহ এইগুলা বলবেন এইভাবে ঈসা নবীর আল্লাহ পুত্র পবিত্র করবেন অন্য জাতিকে ডাকবেন শেষ নবীর উম্মতকে ডাকবেন নূহ নবীর সাথেও তার জাতি এইভাবে গাদ্দারি করবে নূহ নবীর জাতিকেও আল্লাহ ডাকবেন ডাইকা বলবে তোমাদেরকে নূহ নবী দাওয়াত দেয় নাই বলবে না নূহ নবীরে ডাক দিবে আপনি দাওয়াত দিয়েছেন হা আল্লাহ দাওয়াত দিস তারা বলে না সাক্ষী আছে আপনার জি সাক্ষী আছে কারা শেষ উম্মত ওই উম্মতকে ডাকবে বুখারীর বর্ণনা আছে উম্মতকে ডাক দেওয়ার পর বলবে তোমরা সাক্ষী হ্যাঁ তখন আবার ওই উম্মত বলবে এরা আবার কিভাবে সাক্ষী হয় এরা তো আমাদেরকে দেখে নাই অনেক পরে আসছে দুনিয়াতে উম্মত তোমরা কিভাবে সাক্ষী দাও আল্লাহ তো সব জানে উম্মত বলবে আমাদের নবী আমাদেরকে জানায় দিছে এইভাবে কেয়ামতের ময়দানে আল্লাহ নবীদেরকে জিজ্ঞাসাবাদ দেখেন ইয়াউমা ইয়াজমাউল্লাহুর রুসুল রসুলদেরকে আল্লাহ জমা করবেন স্পেশালি ঈসা নবীর কথা কেন বললেন কারণ ওই জায়গায় ঈসা নবীর উম্মত সম্পর্কে আল্লাহ আগে আলোচনা করেছেন বুঝাইতে চাইলাম পুরো আলোচনাটা থেকে উম্মতকে জিজ্ঞাসাবাদ করাটা এটা একটা সাধারণ বিষয় আমগুলো তো জিজ্ঞাসা করবে আমরা কত ভুল করি কিন্তু আল্লাহ নবীদেরকে পর্যন্ত জিজ্ঞাসাবাদ করবে তাহলে ভাই জিজ্ঞাসাবাদের যে ব্যাপারটা এটা আমার আপনার প্রতিদিন স্মরণে আনা উচিত যে আমার আপনার উপর আল্লাহ কত নেয়ামত দান করেছেন এই নেয়ামতের ব্যাপারেও কিন্তু আল্লাহ প্রশ্ন করবেন তাহলে আসেন ঈসা নবীরে বললেন আপনার প্রতি নেয়ামত আপনার মায়ের প্রতি নেয়ামত একটু স্মরণ করেন
এবার কোরআনের সূরা তাকাসুরের মধ্যে আসেন আল্লাহ কি বলেন সুম্মা লাতুস আলুন্না ইয়াউমা ইযিন আনিন নাঈম আনা সূরা তাকাসুর ঠিক আছে হ্যাঁ সূরা তাকাসুরের শেষে আল্লাহ বলেন সুম্মা লাতুস আলুন্না অবশ্যই অবশ্যই তোমাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে এটা আমি আপনি আমরা সবাই কি আনিন নাঈম আমি আল্লাহ যত নিয়ামত দিছি সব সম্পর্কে তোমাদেরকে জিজ্ঞাসাবাদ তাহলে বলেন তো নবীকে আল্লাহ কি সম্পর্কে জিজ্ঞাসা করছে নিয়ামত বলেন কি সম্পর্কে ঈসা আপনারে এই নিয়ামত দিছি আপনারে এটা দিছি স্মরণ করেন এটা দিছি এখন আমারে আপনারে যদি আল্লাহ বলে কি বান্দা সব বাদ দেন যদি বলে এই দুইটা সুন্দর হাত দিছি তুমি কেমনে সুদের টাকায় হাত দিলা আমি এত সুন্দর দুইটা নিয়ামত দিছি হাতটা দিলা কেমনে দুইটা চোখ দিয়ে দুই বলে আল্লাহ আমি এত সুন্দর দুইটা চোখ দিলাম তুমি কিভাবে সারাক্ষণ অশ্লীল জিনিস দেখলা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে জিজ্ঞাসাবাদের জন্য প্রস্তুতি নিয়ে যেন আমরা দুনিয়া থেকে যেতে পারি আল্লাহ তৌফিক দান করেন আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রব্বিল আলামিন